হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তোমাদের সঙ্গে আমি সুজন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বং এডুটেক। বন্ধুরা, ভিডিও আসছে না, কারণ বুঝতেই পারছো গলার অবস্থা খুবই খারাপ, শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছে। তাই জন্য তবুও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, কারণ ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশ পেয়েছে। এখানে মৎস্য দপ্তরে কিন্তু নতুন রিক্রুটমেন্টটা প্রকাশ পেয়ে গেছে। এখানে কি পদে নিয়োগ করা হচ্ছে, তোমাদের স্যালারি কত দেওয়া হবে, তোমরা আবেদন কবে করবে, আবেদনের লাস্ট ডেট কি আছে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স সীমা সমস্ত কিছু তোমাদের একটি ভিডিওতে আলোচনা করে দেবো। ভিডিওটা খুব একটা লম্বা হবে না, কিন্তু ইনফরমেটিভ হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করো, কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করে দিও। আর ভিডিও ভালো লাগলে একটু ভালোবাসা দেখানোর জন্য একটি লাইক অবশ্যই করে দিও। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনের আমি অফিসিয়াল ওয়েবসাইটে আছি, wpsc.gov.in। তো এই ওয়েবসাইটে আসার পরে তোমরা এখানে ওয়াটস নিউ সেকশন বলে একটি সেকশন পেয়ে যাবে। এই সেকশনে যাওয়ার পরে তোমরা যদি ভিউ অল বাটনে ক্লিক করো, তাহলে তোমাদের সামনে এখানে বেরিয়ে আসা সমস্ত রিক্রুটমেন্ট নোটিশগুলো তোমাদের সামনে শো হবে। এবং এখানে তোমরা দেখতে পাবে সেই রিক্রুটমেন্ট নোটিশটি 3 নম্বরে শো হচ্ছে, এবং এই রিক্রুটমেন্ট নোটিশটি তোমাদের সামনে আমি আলোচনা করে দেবো ডিটেলসে। তো অলরেডি আমি ওপেন করে নিয়েছি বন্ধুরা। তো এখানে ওপেন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ওপরেই তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর শো হচ্ছে, এবং তারপরে একদম হেডিংয়ে দেওয়া আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড আদার্স ডিক্লেয়ার এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্ট হুইচ ইজ পার্মানেন্ট। অর্থাৎ স্থায়ী পদে বন্ধুরা নিয়োগ করা হচ্ছে, ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবে, যে কোনো রাজ্যের বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা এবং কোয়ালিফিকেশান যাবতীয় যেগুলো চাওয়া হয়েছে থাকলে। এছাড়া এখানে নোটে বলা হয়েছে তোমাদের অবশ্যই বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, এবং তার সঙ্গে পোস্টের নাম দেওয়া হয়েছে ফিশারি এক্সটেনশন অফিসার, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় লেখা আছে, এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড 2 হিসাবে তোমাদের কিন্তু এই গ্রেডে নিয়োগ করা হচ্ছে। এবং তারপরে তোমাদের এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে ফিশারিজ ডিপার্টমেন্টে অর্থাৎ মৎস্য দপ্তরে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের এখানে পে স্কেল বলা হয়েছে বেশ ভালো, পে লেভেল 10 অনুসারে তোমাদের বেতন দেওয়া হবে, অর্থাৎ 32,000 থেকে তোমাদের বেতন শুরু, 82,900 টাকা অবধি তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। এবং তারপরে তোমাদের এখানে ভ্যাকান্সি অর্থাৎ শূন্য পদ বলা হয়েছে 100টি শূন্য পদ আছে, এবং রিজার্ভেশনও আছে অর্থাৎ এসসিদের জন্য 21টি, এসটিদের জন্য 6টি, ওবিসি এ, ওবিসি বি, এইরকমভাবে কিন্তু আলাদা আলাদা ভাগ করা আছে, এবং এই সমস্ত রিজার্ভেশনগুলো ছাড়া বাকি সবই ইউআর তথা জেনারেলদের জন্য। এরপরে এখানে কোয়ালিফিকেশান আছে তোমাদের, এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। 1 নম্বরে আমরা দেখতে পাবো মাস্ট হ্যাভ 4 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি ইন ফিশারি সায়েন্স ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ বন্ধুরা, তোমাদের এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে 4 বছরের, যে ডিগ্রি কোর্স হয় সেই ডিগ্রি কোর্স করা থাকতে হবে মৎস্য বিজ্ঞানের ওপরে। 2 নম্বরে বলা হয়েছে মাস্ট হ্যাভ নলেজ অফ ফিশারিজ, অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ পশ্চিমবঙ্গের ফিশিং হারবার বা অ্যাকোয়াটিক রিসোর্স বা অ্যাকোয়াকালচার অথবা ফিশারিসের ওপরে কিন্তু তোমাদের অবশ্যই নলেজ থাকতে হবে। 3 নম্বরে বলা হয়েছে, তোমরা দেখতে পাবে অর্থাৎ সি অপশানটায় বলা হয়েছে, তোমাদের বাংলা ভাষা অথবা নেপালি ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে। এবং তারপরে তোমাদের আছে বয়স সীমা অর্থাৎ এজ, তোমাদের এখানে 39 বছরের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ 39 বছরের ঊর্ধ্বে বয়স হলে হবে না, এবং তোমাদের 1/1/2021 হিসাবে তোমাদের বয়স হিসেব করতে হবে। এবং আপার এজ লিমিট অবশ্যই তোমাদের রিল্যাক্সেবল আছে, অর্থাৎ রাজ্যের এসসি এসটি প্রার্থী যারা আছে তারা সরকারি নিয়ম অনুসারে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর বন্ধুরা নিচের দিকে নামালে তোমরা দেখতে পাবে আবেদন মূল্য অর্থাৎ আবেদন ফি 160 টাকা বলা হয়েছে জেনারেল এবং ওবিসিদের জন্য, এবং রাজ্যের এসসি এসটি প্রার্থী এবং পিডব্লিউডি যারা 40%-এর ওপরে যারা ডিসএবিলিটি আছে তাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য লাগবে না। এবং বন্ধুরা তোমাদের অনলাইনে আবেদন করতে হবে নিম্নলিখিত এই যে ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ https://wbpsc.gov.in, যেটা একটু আগে আমি ওপেন করেছিলাম, ওখান থেকে কিন্তু তোমাদের আবেদন করতে হবে অনলাইনে। আর এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু ডেট দেওয়া আছে, যেমন তোমাদের বলা হয়েছে অনলাইনে আবেদন শুরু হচ্ছে তোমাদের 24 ফেব্রুয়ারি থেকে, এবং লাস্টে ক্লোজিং আছে, লাস্ট ডেট আছে 17 মার্চ 2021, এবং অনলাইনে ফি জমা দেওয়ার লাস্ট ডেট আছে 17 মার্চ 2021, এবং অফলাইনে ফি জমা দেওয়ার লাস্ট ডেট আছে 18 মার্চ 2021, চালান প্রিন্ট করার লাস্ট ডেট আছে 17 মার্চ 2021। তোমাদের এই কয়েকটা ইম্পর্টেন্ট ডেট তোমরা স্ক্রিনশট নিতে পারো ভিডিওটা পজ করে, এবং তারপর যেটা তোমাদের বলে দেবো, এবং তোমরা একদম নিচের দিকে নাহলে দেখতে পাবে যে এখানে বলা হয়েছে সমস্ত ইনফরমেশান এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, এবং আগামী দিনে যে সমস্ত ইনফরমেশানগুলো আসবে সেগুলো কিন্তু এই ওয়েবসাইট অর্থাৎ WBPSC যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। এবং আগামী দিনে এই রিলেটেড যে সমস্ত নোটিফিকেশানগুলো আসবে বা নিউজগুলো আসবে সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের অবশ্যই ফেসবুক গ্রুপে তোমাদের আগে জানিয়ে দেবো, এবং প্রয়োজন হলে এই নিয়ে অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও।